আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি আজকে আরেকটি নতুন ব্লক নিয়ে শুরু করলাম আজকে হলো পিঠার ব্লক আজকে পিঠা আমি কীভাবে বানাই চিতই পিঠাটা সেভাবে দেখাচ্ছি এখানে আমি এক লিটার দুধ দিয়ে দুধের সাথে গোড়া দুধটা মিলিয়ে আবার এক লিটার দুধ দিচ্ছি প্রায় এখানে দু লিটার হলো লিকুইড দুধ আর হাফ কিলো হবে গুঁড়া দুধ কারণ গুঁড়া দুধ আমি মাপের চেয়ে বেশি দিয়েছি তারপর আমি হাফ কিলোই বললাম আর এদিকে ব্যাটারটা রেডি করেছি এটা হলো চিত্ত পিঠার ব্যাটার এটা হলো চাপড়ির ব্যাটার এটার সাথে দুটো মরচ দিয়েছি মরিচ এই জন্য কালারটা এরকম আজকা একটা জাল হবে আর একটা মিষ্টি হবে দুটোটাই পিঠা হবে মিষ্টি খেলে কিন্তু মুখ ফিরে আসে তাই একটু জাল হলে আরও ডবল টেস্ট হবে আর এদিকে আমি মিঠাই একটা অলরেডি গুলে নেব আর আমারতে খেজুরের গুড় আছে গালাটা এটা আমার বাইয়ে দিয়েছিল তাজু তাজুবাইয়ে এই যে এটার ভিতরে ভরে এখানে আমি ওটার সাথে এটা আমি মিক্স করে দিব কারণ এই গুড়টা বেশি মিষ্টি যেটা ডালছি আমি এখন আর ওইটা একটু কম আর পিঠাটা এভাবে কেন করাটা খেজুরের গুড় কিন্তু সবসময় দুধে দিলে ফেটে যায় এই জন্য আমি এভাবে দিব না আমি যেভাবে করি সেটি দেখাচ্ছি আমি দুধটাকে আমি ঘন করে আমি এখানে এখানে কোনো চিনি টিনি কিছু দিইনি শুধু জাস্ট এলাইস দারচিনি চিনি দিয়ে এটাকে রেখে দিয়ে আর পিঠা দেখুন আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডে বা ভেঙে নিয়ে আসছে পাঁচ কেজি চাউল এই চাউল থেকে আমি এটা বাংলাদেশে চাউল না এখানকার চাউল আর পিঠাগুলো এত সফট হয়েছে মার্শাল্লা বলতে হবে আমি পোলাও চাউল দিয়েছি দু কিলো আর বাতের চাউল দিয়েছি তিন কিলো এভাবে দিয়েছি আমি আমি চাউলটা সেটাও বলে দিলাম এই যে পিঠাগুলো আমি একটা একটা করে বানাচ্ছি আমি দুধে ছেড়ে দিচ্ছি দুধ কিন্তু কুসুম গরম গরম না ঠান্ডা না গরম আর আরেকটা ব্যাটার বানিয়েছি চাউলের সাথে নারকেল গুঁড়ো একসাথে আমি দুই ধরনের পিঠা বানিয়েছি একটা হলো নারকেল সারা আরেকটা হলো নাইকেল দিয়ে এটা হলো নারকেল দিয়ে আমি দুই ধরনের পিঠা বানিয়ে দেখিয়ে দিলাম কারণ উপর দিয়ে দিয়ে মানে একটু নাইকেলের গ্যাস গ্যাসটা আমার হাজব্যান্ডে পছন্দ করে না এই জন্য আমি নাইকেলটা চিত্র পিঠার সাথে দিয়ে দিয়েছি আর উপর দিয়ে আবার আমি গুড় দিচ্ছি যতক্ষণ এটা জানি মিষ্টি এমনভাবে ঢুকতে হবে পিঠাটার ভিতরে যেমন কামড় দিলে যেমন রসটা ভরে যায় মিঠায় মিঠাইয়ের আর আমি মিঠাইয়ের একদম পারফেক্ট মিষ্টি দিয়েছি আলহামদুলিল্লাহ আমরা তো খেয়েছি এই জন্য বলতে পেরেছি এটা এটা হলো চাপটি চাপটির সাথে দোনে পাতা কাঁচামরিচ পিয়াজ আর শুকনো শুকনামরিচ একদম ফেটে দিয়েছি আর পোড়া পোড়া করেছি পোড়া পোড়া করলে মসমচা হয় পিঠাগুলো মানে চাপটি বলে এটাকে আর কেউ কেউ অঞ্চলে বলে পিঠাও বলে কোনো ব্যাপার না এটা এটা সকালে খেতে বললে আরও ভালো হতো আমরা সকালে তো উঠি না এই জন্য এটা রাতের খাবারই আয়োজন গরুর মাংসর সাথে আমি সব দূরজনের পিঠা দেখালাম আলহামদুলিল্লাহ আমার চিত্র পিঠা খুবই টেস্ট হয়েছে আর ইয়ামি হয়েছে কী বলবো এই যে নাইকেলের দিয়ে যে বানিয়েছিলাম উপরে এটি এসেছে আর নিচে এগুলো কোনো বাঙ্গি নেই আমি দেখাচ্ছি আপনাদের এটা হলো এখন বাজে ঠিক বারোটার বারোটা বাজে আমার হাজবেন্ডকে দিচ্ছি বাচ্চাদের বাচ্চা তো বড় মেয়ে বললাম মম্মি খাবো না এগুলো আমি বলে একটা খেয়ে দেখো শীতের পিঠা খেতে হয় সব মুখে টেস্ট দেখতে হয় আর পিঠা আলহামদুলিল্লাহ এত সফট হয়েছে আর ভিতরে মিষ্টিটা পারফেক্ট আর একটু লবণ দিয়েছিলাম আমি লবণ দিলে টেস্টটা আরও বাড়ে তা আসক্রিমতো দেখে নিই নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর একটা করে লাইক সাবস্ক্রাইব করে দিবেন।